আমি ইয়া করি, এই যে রেকর্ড করি, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা এখন আমি দেখো যেখানে বলছিলাম যে যদি এই দুইটা ভেক্টর চাপতে চাপতে এক ছোট হয়ে যায় তখন লব্ধি বড় হয়, এটা বুঝিয়েছিলাম কি? যদি কোণের মান ছোট হয় লব্ধি কেমন হবে বলো? বড় হবে, সর্বোচ্চ হবে, বড় হবে। বলো আমি এরকম করি, এই যে মনে করো আমার হাত দুইটা হলো ভেক্টর, যদি এরকম করি লব্ধি বড় হবে না ছোট হবে? বড় হবে, কোণের মানটা ছোট হয়ে গেল। আচ্ছা আমি যদি এরকম করি কোণের মান বড় করি তাহলে লব্ধি কেমন হবে? ছোটতে থাকবে, ছোট হবে। যদি আরো এরকম করি লব্ধি কেমন হবে? আরো ছোট হবে। এরকম করি বলো এখন এখন কোণের মান কত? 180 ডিগ্রি। তখন লব্ধি কেমন হবে? ছোট হবে, সবচেয়ে ছোট, সর্বনিম্ন, দুইটার বিয়োগফলের সমান, ছোট এবং সর্বোচ্চ ছোট এবং বিয়োগ ফলের সমান, সবচেয়ে ছোট কিন্তু বিয়োগ ফলের সমান, সবচেয়ে ছোট লব্ধি এবং বিয়োগ ফলের সমান, বুঝা গেছে? আচ্ছা আবার যদি ধরো কোণের মান কমাইতে থাকি, কোণ কমাইতে থাকি লব্ধি কি হতে থাকবে? যদি ধরো আরো কমাই আরো বড়, একদম জিরো করে ফেললাম, সর্বোচ্চ থিটার মান কত? শূন্য। শূন্য, তাহলে কোণের মান শূন্য হলে লব্ধি কেমন হয় সবচেয়ে? সর্বোচ্চ। সর্বোচ্চ, সর্বোচ্চটা কেমনে পাওয়া যায়, কি করে পাওয়া যায়? যোগ করলে লব্ধি পাওয়া যায়। কখন যোগ করলে লব্ধি পাওয়া যায়? যখন থিটার মান জিরো থাকে, এবং ওই যোগ ফলটা হলো লব্ধি সর্বোচ্চ মান, লব্ধি সর্বোচ্চ মান, আর বিয়োগ ফলটা আজকে কেউ কি বুঝছো? একটা দশ আর একটা দশ, দুইটার যোগ ফল হলো লব্ধির মান হলো বিশ, তাহলে জিরো ডিগ্রি হবে। আচ্ছা বলো একটা ভেক্টরের মান হলো দশ, আরেকটা ভেক্টরের মান হলো সাত, তাদের লব্ধি হলো তিন, এখন এই ভেক্টর দুটোর মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি। একটা ভেক্টরের মান হলো দশ, আরেকটা ভেক্টরের মান হলো সাত, তাদের লব্ধি হলো সতেরো, বলো ভেক্টর দুটোর মাঝখানে কোণ কত? শূন্য ডিগ্রি। শূন্য ডিগ্রি, ঠিক আছে। এখন কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি, একটা কোশ্চেন বলো বাবা। দুইটা ভেক্টর দেওয়া আছে এবং আমাদের যদি কোণ দেওয়া থাকে, তারপর যদি প্রশ্ন করে যে সর্বোচ্চ বের করতে, তখন কি শূন্য দিয়ে করব নাকি যে কোণটা দেওয়া আছে সেটা দেখব? আবার বলো প্রশ্নটা, আমি আবার বুঝি নাই, শুনি নাই। স্যার দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের মান, দুইটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ এবং, হ্যাঁ স্যার, হ্যাঁ এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, হ্যাঁ। তারপর আর যদি কোশ্চেন করে যে সর্বোচ্চ লব্ধি বের করতে, হ্যাঁ তাহলে মনে করো আমি বলি, তখন আমরা কত ধরব? আমি বলি এই একটা ভেক্টর মনে করো দশ, ঠিক আছে, আর একটা ভেক্টর মান হলো মনে করো সাত, এখন এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই যদি হয় তাহলে এখন কিন্তু লব্ধি একটাই হবে, এখন লব্ধি কয়টা হবে? একটাই হবে, কারণ আমাদের ফর্মুলা কি বলো, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। পি এর মান কত বলো? পি এর মান দশ। দশ, কিউ এর মান কত? সাত। সাত, এর মান দশ, কিউর মান সাত, সাত, থিটার আলফার মান 60, তাহলে এটার মান, এটার মান এগুলো ফিক্স করা, তাহলে আর এর মান কেমন হবে? ফিক্সড হবে, সি হবে। এখন যদি বলা হয় যে এই দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ কত হতে পারে বলো, এই দুইটার সর্বোচ্চ লব্ধি কত হতে পারে? 17। তখন থিটার মান কত? লব্ধির মান সর্বোচ্চ বললে থিটার মান শূন্য, বুঝছো? আর যদি কনফিউশন করার জন্য থিটার কোন একটা মান দেওয়া থাকলে তখন লব্ধির মানটা সর্বোচ্চ হয় না, কম হয় সর্বোচ্চ চেয়ে। বলো লব্ধির মান সর্বনিম্ন হবে কখন?
থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি থিটা ইকুয়াল টু 180 হইলে লব্ধি সর্বোচ্চ সর্বনিম্ন মান হবে এবং সর্বনিম্ন মানটা কেমনে পাবা কি করে পাবে স্যার বিয়োগ করে বিয়োগফল ক্লিয়ার হইছে জিনিসটা আচ্ছা এটা এবার আসো আপনি কি বিগ বিগ করা দেখো লোভ দিবে করার নিয়মের উল্টা নিয়ম মানে কি মানে হলো দেখো একটা উদাহরণ দিই মনে করো একটা বলো তো এটা কি আসছি দেখি বলতে পারি ঢেউ ঢেউ আসছি হ্যাঁ তাহলে পদ্মার ঢেউ রে যমুনার ঢেউ রে বুড়িগঙ্গার ঢেউ রে পচা পানির ঢেউ রে হ্যাঁ পচা পানির ঢেউ তা এই পচা পানির মনে করো একটা ঢেউয়ের এই বেগ আছে এটার মান হলো ট্রাফিকিং বেগটা একবার করাইছেন ওটা হ্যাঁ এটা আবার বুঝাইলে ট্রাফিকিং বেগ একটু বুঝাইতে হবে আবার ওই একটা মেয়ের সমস্যা আছে এইবার তুমি মনে করো শেখ হাসিনার নৌকা বঙ্গবন্ধু নৌকা চালাইতেছে তাহলে মাঝি করে কি এখানে দাঁড়ায় নৌকা চালাইতেছে এখন এই নৌকাটা মাঝি চালাইতে পারে 7 মিটার পার সেকেন্ড বেগে তাহলে বলো দেখি এই যদি স্রোত না থাকে তাহলে মাঝির বেগ কত স্রোত না থাকলে এখন স্রোত আছে মাঝিও চলে স্রোত আছে মাঝিও চলে তাহলে নৌকার বেগ কত হবে এখন 12 মিটার পার সেকেন্ড ওই 12টাকে বলা হয় কি বলো দেখি লোভ দিনা স্যার জি স্যার হ্যাঁ তাহলে এখানে উদাহরণ থেকে বুঝলা একই দিকে যদি চলে তাহলে লোভ দি বের করা যায় যোগ করে মনে করো একটা সমতল রাস্তা আছে এই রাস্তা দিয়ে মিরাজ করলো কি সাইকেল চালাইতেছে এটা কে সাইকেল চালায় বলো দেখি নাম কি ওর মিরাজ মিরাজ আচ্ছা মিরাজ সাইকেল চালাচ্ছে আর এখান দিয়া সাহেব সাহেব আছে না চিনো নাকি সাগর 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 করলো কি হেলিকপ্টার নিয়ে আইছে বলো তো কি বলো রে কি সুইট পটেটো আর না হেলিকপ্টার বলো রে কি বলো হেলিকপ্টার আরে রে কি হেলিকপ্টার নিয়ে ওর বেগ ধরলাম হলো তোমার 7 মিটার পার সেকেন্ড তাহলে বলো দেখি মিরাজ যাচ্ছে 5 মিটার বেগে যাচ্ছে তো সাগর যাচ্ছে কত বেগে 7 মিটার পার সেকেন্ড এখন মিরাজ রে রে কে সাগর চলে যাবে না জি স্যার মিরাজ তো আকাশের দিকে তাকায়া দেখলো এরকম করে তাকায় রাখছে সাগর চলে যাচ্ছে বুঝতে পারছো তাহলে সাগর তখন একটা গান গাবে ইয়ে মিরাজ গানটা হলো চেয়ে চেয়ে দেখলাম কে চলে গেল বলো সাগর চলে গেল বলতে কে তাকায় তাকায় দেখবে কে চলে যাবে মিরাজ তাকায় তাকায় দেখবে সাগর চলে যাচ্ছে সাগর কত বেগে যাচ্ছে মিরাজের কাছে 7 মিটার পার সেকেন্ড আচ্ছা 2 মিটার পার সেকেন্ড সাগর চলে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড মিরাজের বেগ হলো 5 সাগরের বেগ হলো 7 এখন সাগর চলে যাচ্ছে মিরাজ কে রেখে তাহলে মিরাজের সাপেক্ষে সাগরের বেগ কত 2 মিটার পার সেকেন্ড মিরাজের সাপেক্ষে
মিরাজের সাপেক্ষে সার্ভারের বেগ 2 মিটার পার সেকেন্ড সামনের দিকে বলো তো এখানে কি করে পেলে যোগ করে না বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করে কত পেলে 2 আচ্ছা আর এখানে কি পেয়েছিল কত পেয়েছিল 12 এখানে 12টা কি আর এখানে 2টা কি বলো তো দেখি একই দিকে যাচ্ছে দুইটা জিনিস তাদের লোভ দি পাওয়া যায় কি করে তাহলে কি বের করার নিয়ম কে উল্টায় দিলে কি বের করা যাবে লব্ধি বের করার নিয়ম কে উল্টিয়ে দিলে আপেক্ষিক বেগ পাওয়া যাবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দেখছো লব্ধি বের করার নিয়ম কে উল্টায়া দিলে তুমি আপেক্ষিক বেগ পেয়ে যাবে বুঝা গেছে আচ্ছা এটাকে আমি সংক্ষেপে বলেছিলাম যে আপেক্ষিক বেগ পেতে হলে আমরা একটা কঠিন কথা বলেছিলাম সেটা হলো যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করব তাকে উল্টিয়ে দিয়ে লব্ধি বের করো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে উল্টিয়ে দিয়ে লব্ধি বের করো তাহলে আপেক্ষিক বের হবে যার সাপেক্ষে বেগ বের করব আপেক্ষিক বেগ বের করব তাকে উল্টায় দিয়ে লব্ধি বের করলে কি বের হবে বলো দেখি উল্টায় দিয়ে লব্ধি বের করলে আপেক্ষিক বেগ উল্টিয়ে দিয়ে লব্ধি বের করলে কি বের হবে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ কেমনে উঠাবো দেখো মিরাজের বেগ কত 5 মিটার পার সেকেন্ড সাগরের বেগ কত 7 মিটার পার সেকেন্ড তাহলে এই দুইটার কিন্তু দেখো আমি এখন এর সাপেক্ষে এর লব্ধি বের করতে এটার সাপেক্ষে ওর আপেক্ষিক বেগ বের করতে চাই 7টা উপরে লিখি 7 তাহলে দেখো আমি এখন কাকে উল্টাবো মিরাজের সাপেক্ষে মিরাজের হলো 5 খেয়াল করো আর সাগরের কত 7 বলো এই দুইটা লব্ধি কত 2 তাহলে উল্টে দিয়া লব্ধি বের করলে কি বের হয় আপেক্ষিক বেগ তাহলে তোমাকে যদি আপেক্ষিক বেগ বের করতে হয় কি টেকনিক অবলম্বন করবা যার সাপেক্ষে তাকে উল্টিয়ে দিয়ে লব্ধি বের করলে আপেক্ষিক বেগ বের হবে এবার আসো আমি এরপরে বুঝিয়েছিলাম আকাশের থেকে বৃষ্টি পড়ে বৃষ্টি পরে টাপুর টুপুর তারপরে পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর দেখো মনে করো একটা রাস্তা আছে এখন এখানে তুমি এখানে দৌড়াচ্ছ বৃষ্টি উপর থেকে নিচে পড়ে বৃষ্টি উপর থেকে নিচে পড়ে খেয়াল করো আচ্ছা বৃষ্টির বেগ হলো 5 এখন তোমার বেগ হলো 6 এখন বৃষ্টির বেগটা খারা নিচের দিকে তোমার বেগ সামনের দিকে এখন তুমি যখন ছাতা ধরবা দৌড়ানোর সময় তুমি কি উপরের দিকে ধরবা না একটু তির্যক ভাবে ধরবা তির্যক ভাবে বলো তো তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে ছাতা কোন দিকে ধরবা উপরের দিকে আচ্ছা মনে রাখবা দাঁড়িয়ে থাকলে আকাশ থেকে বৃষ্টি পড়বে উপরের দিক থেকে মনে হবে তার উল্টা দিকে তুমি ছাতা ধরবা তুমি যখন দাঁড়িয়ে থাকবা তোমার সাপেক্ষে বৃষ্টিটা কোন দিক থেকে আসতেছে উপর থেকে তুমি ছাতা ধরবা কোন দিকে দিকে উপরের দিকে
নাকি যখন তুমি সামনের দিকে দৌড়াবা তখন ছাতা সামনের দিকে দৌড়াবা যখন তুমি সামনের দিকে যাবা তখন ছাতা কোন দিকে দৌড়াবা সামনের দিকে বাঁকা করে দৌড়বো ঠিক না এটার কারণটা কি কারণ হলো তখন তোমার কাছে মনে হবে কেমন মনে হবে দেখো আমার সাপেক্ষে মনে করো এইটা ধরলাম পি বেগ পি আর এটা ধরলাম কিউ তাহলে বলতো ডান দিকে বেগটা কি বেগ ডান দিকে বেগটা কি বেগ পি আর নিচের দিকে বেগটা কি বেগ কিউ আচ্ছা এখন আমি করব কি দেখো আমার সাপেক্ষে যদি বৃষ্টির বেগ বের করতে চাই তাহলে কাকে উল্টে দিব পি কে উল্টে দিব পি কে উল্টে দিব তাহলে পি কে উল্টে দেওয়ার অর্থ হলো এই দিকে লেখা মাইনাস পি দেখো ঠিক আছে না পি তো ডান দিকে আমি এখানে লিখলাম কি মাইনাস পি মাইনাস পি আর নিচের দিকে এটা কি বেগ কিউ এখন বলো আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে কাকে আমি উল্টে দেব আমার বেগকে আমার বেগকে আমার বেগ তো পি আমি উল্টে ধরলাম উল্টে দিয়ে কি কত লিখলাম মাইনাস মাইনাস পি এখন বলো এই দুইটা লোভ দিক কোন দিকে হবে বলো কর্ণ এদিকে হবে না ফেজ বিন্দু কর্ণ হ্যাঁ এই যে কর্ণ তাহলে এই কর্ণটা কি আর না স্যার আচ্ছা এবার বলো এটা যদি মাইনাস পি হয় তাহলে নিচেরটা কত নিচেরটা মাইনাস পি মাইনাস পি আচ্ছা তাহলে এটা কত কিউ কিউ এটা কি লোভ দি আর তাহলে বলতো এই তিনটার মধ্যে রিলেশনটা কেমন বের করব আর সমান সমান কত লিখবা কিউ মাইনাস পি মানে কিউ প্লাস এইভাবে লেখা যাবে না জি স্যার তাহলে আর সমান সমান কি লেখা যাবে কিউ প্লাস এটা মানে এইটা প্লাস এটা ওই যে অনেক আগে লিখছিলাম এইটা আর এটা এটা যদি এক্স ভেক্টর হয় এটা যদি ওয়াই ভেক্টর হয় তাহলে বলো লব দি ভেক্টরটা যদি আর হয় তাহলে আর সমান সমান কি হয় বলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর যদি আমি এখানে মাইনাস দেই তাহলে কি হবে বলো এক্স প্লাস ব্র্যাকেট মাইনাস ওয়াই এক্স প্লাস ব্র্যাকেট মাইনাস ওয়াই এভাবে লিখতে হবে এখন তুমি এই এই জায়গা থেকে এইটা বুঝেছো কিনা বুঝেছ এখান থেকে এটা বোঝা যায় জি স্যার আচ্ছা তাহলে প্রভা প্রভা কই আছে প্রভা স্যার আছে আচ্ছা তোমাকে আমি এবার তোমার বইতে বোঝাই এখানে অঙ্কটাতে প্রভাকে বলছে মনে করো এইদিকে একটা লোক আছে এলো ভি ভি মানুষ মানে এম দি আমি কি বুঝাচ্ছি বলো তো মানুষ 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 মানুষের বেগ কোন দিকে বলো বলো কোন দিকে ডান দিকে ডান দিকে হ্যাঁ এখন বলো এইটা হলো বৃষ্টি পড়ে ভি আর বলো ভি আর মানে কি বৃষ্টির বেগ বৃষ্টির বেগ আর ফর রেইন আর এম ফর ম্যান এখন লোকটা যাচ্ছে কোন দিকে বলো তো বাবা ডান দিকে যাচ্ছে আর বৃষ্টি পড়তেছে কোন দিকে নিচের দিকে এখন লোকটা ছাতা ধরতে চায় বৃষ্টি থেকে সেভ হওয়ার জন্য তাহলে কোন দিকে ধরবে এটা কি লোকের সাপেক্ষে বৃষ্টির দিকে নাকি বৃষ্টির সাপেক্ষে লোকের লোকের দিকে লোকের সাপেক্ষে বৃষ্টির লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে সেদিকে ছাতা ধরবে তাহলে আমরা বের করতে চাই কার সাপেক্ষে কার বেগ বলো মানুষের সাপেক্ষে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে লোকের বেগ কোন দিকে দিবা এদিকে না কোনটা দিবা
জি স্যার এটা কি লিখবো বলো v লিখবা মাইনাস vm মাইনাস vm আর এটা কার বেগ বৃষ্টির বেগ বলো স্যার অনেক ওয়েট করতেছে ওদেরকে একটু ঢুকতে দেন আল্লাহ কে কে ওর নেম একটা মেসেজ দিছে লিখলো যে স্যার হ্যাঁ হ্যাঁ